Hi, dear students, welcome to our English second paper online class. I will discuss today another new part of grammar that is, transformation of sentences, affirmative to negative sentences. Dear students, I have written four kinds of rules in here, such as only Bekti only bostu only shankha oblique barush must uh, Dear students I will discuss above four kinds of rules So now let's get started uh, Dear students my first example only গড ক্যান হেল্প আস Again, অনলি গড ক্যান হেল্প আস আমি অবশ্য আমার এই নিয়মের মধ্যে লিখেছি অনলি তিনটি ব্যবহার একই হচ্ছে অনলি সমান সমান যদি ব্যক্তি থাকে তাহলে হয়ে যাবে কি নান নানবাট আর অনলি যদি বস্তু থাকে হয়ে যাবে কি নাথিং বাট আর অনলি যদি সংখ্যা বা বয়স থাকে তাহলে হয়ে যাবে কি নট মোর দেন লেস দেন তাহলে আমার যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে অনলি ক্যান হেল্প আস যেহেতু অনলির পরে আমি কি দেখেছি গড দেখেছি আর গট গট হচ্ছে ব্যক্তিবাচক গট কি ব্যক্তিবাচক গড তো কোনো বস্তু না ওই ক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে কি লিখব নান বাট তাহলে উত্তরটা কি হবে দেখো নানবাট ক্যান হেল্প আস কিভাবে হয়েছে এই যে অনলি আছে আর অনলি কাকে নির্দেশ করছে গডকে নির্দেশ করছে আর যেহেতু গড ব্যক্তিবাচক সেহেতু কই কি হয়ে যাচ্ছে আমার অনলি উঠে গিয়ে নানবাট হয়ে যাচ্ছে দ্যাট মিনস নানবাট ক্যান হেল্প আস মান সেকেন্ড এক্সাম্পল হি লাইকস অনলি সুইট হি লাইকস অনলি সুইট লুক ইট ইউ হ্যাড ইয়ার অনলি দেন সুইট হি লাইক্স অনলি সুইট দ্যাট মিনস সে শুধু কি পছন্দ করে মিষ্টি পছন্দ করে কে পছন্দ করে সে কী পছন্দ করে মিষ্টি পছন্দ করে তাহলে অনলি কাকে নির্দেশ করছে অনলি সুইটকে নির্দেশ করছে যেহেতু অনলি সুইটকে নির্দেশ করছে সেহেতু আমরা অনায়াসে বুঝতে পারছি সুইট হচ্ছে কি মিষ্টি আর মিষ্টি কি ব্যক্তিবাচক না বস্তুবাচক নিঃসন্দেহে আমরা বলতে পারি মিষ্টি হচ্ছে বস্তুবাচক আর যদি অনলিটা বস্তুকে নির্দেশ করে তাহলে কি হয়ে যায় তাহলে হয়ে যায় নাথিং বাট তাহলে এই জায়গায় আমার কি হবে অনলি উঠে গিয়ে কি বসবে নাথিং বাট বসবে সো হি লাইকস নাথিং বাট সুইট মাইন থ্রি হি হ্যাজ অনলি এ পেন এগিন হি হ্যাজ অনলি এ পেন তাহলে দেখো একদম সেম কোয়েশন প্রথমটা ছিল কি হি লাইকস অনলি সুইট সেকেন্ড ওয়ান হি লাই হি হ্যাজ অনলি এ পেন বুথ এক্সাম্পল টোটালি সেম বা ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ার্ড দ্যাট ইজ হি লাইক্স অনলি সুইট দেন হি হ্যাস অনলি এ পেন এ আছে আর আমরা নিঃসন্দেহ বলতে পারি এ হচ্ছে একটি কি সংখ্যা এ মানে কি সংখ্যা অর্থাৎ একটি সো আর প্রথমটার মধ্যে অনলির পরে কোনো সংখ্যা ছিল না কি ছিল সরাসরি বস্তু ছিল আর দ্বিতীয়টার মধ্যে অনলির পরে কী ছিল এই যে সংখ্যা ছিল অনেকে আবার বলতে পারে স্যার হি হি হ্যাজ অনলি এ পেন দ্যাট মিন্স পেন পেন মানে হচ্ছে কলম আর কলম হচ্ছে বস্তু কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি সেন্টেন্সটি কোনো সংখ্যা কিংবা বয়সকে নির্দেশ করছে কিনা সো যেহেতু আমার এ আছে সেহেতু আমি বুঝতে পারছি অনলিটা সংখ্যাকে নির্দেশ করছে দ্যাট মিন্স হি হ্যাজ নট মোর দ্যান এ পেন আমরা কিন্তু অনায়াসে এখন ব্যাপারটা বুঝতে পেরেছি দেন লাস্ট একজাম্পল আই মাস্ট হেল্প দ্য পোর আই মাস্ট হেল্প দ্য পোর মাস্ট মাস্টের বাংলা কি আমরা জানি মাস্টার বাংলা হচ্ছে অবশ্যই সো মাস্ট থাকলে কি হবে মাস্ট থাকলে হয়ে যাবে ক্যান নট বাট মাস্ট থাকলে কি হয়ে যাবে ক্যান নট বাদ কোথায় হবে মাস্ট উঠে গিয়ে সো একটু খেয়াল করি এক্সাম্পলটা একটু খেয়াল করি আমরা হি আই মাস্ট হেল্প দ্য পোর সো মাস্ট আছে মাস্টটা কি হবে উঠে যাবে উঠে গিয়ে কি বসবে ক্যান নট বাদ দ্যাট মিনস আই ক্যান নট বাদ হেল্প দ্য পোর যা স্টুডেন্টস অল রুলস আর সু ইজিয়ার সব নিয়মগুলো কিন্তু একদম সহজ এভাবে আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করি তাহলেই কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর যে বাকি নিয়মগুলো আছে তা সম্পর্কেও আমরা খুব ভালোভাবে অবগত হতে পারব যাই হোক না কেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হোম স্টে ওয়েল অ্যান্ড কিপ সোশ্যাল ডিস্টেন্স থ্যাংকস লট মাই ডিয়ার স্টুডেন্টস